আরে দাদা, আমি তো আছি আপনাদের সাথে। আপনি শুধুমাত্র টিভির সামনে দাঁড়াইবেন, যেই জেলায় হন, যেই কোনো জেলায় হন, আপনি টিভির সামনে দাঁড়াবেন আর আমি আপনারে বলবো দাদা এভাবে করেন। তো এক্স্যাক্টলি আপনার মনে করেন কাজটা আপনি নিজেই করতে পারলেন, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হতে পারে না এবং মেকানিকের কাছেও যেতে হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশ্য আপনারা বুঝতে পারছেন আমি আজকের যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সম্পূর্ণভাবে একটি যে টিউটোরিয়ালটা আমি আজকে আপনাদেরকে উপহার দিব, এই টিউটোরিয়ালটা মূলত একটি স্মার্ট এলইডি টিভির। দেখা যাচ্ছে এই টিভিটা ইউটিউব চলে না, কিংবা ওয়াইফাই পাসওয়ার্ড ফরগেট দেওয়ার পরে নিউভাবে আবার যদি কন্ট্যাক্ট করি ওয়াইফাই পাসওয়ার্ড, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড ইরর দেখায়। কেন ইরর দেখায় সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি একবারে ক্লিয়ার করে দেব যে ইরর কিসের জন্য দেখায়, বা আমাদের স্মার্ট যে টিভিটা, এই টিভিটা ভার্সন যদিও ভালো হাই, মানে 9 ভার্সনের, তারপরও ইউটিউবটা কেন চলে না সে বিষয় নিয়ে আপনাদের আজকে আমি দুই চারটি কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, আমরা কিভাবে এই কাজটি সমাধান করি। তো প্রথমত আপনারা কিন্তু দেখতে পারতাছেন আমাদের এই যে ওয়াইফাই যে লোগোটা আছে, ওয়াইফাই মানে এই লোগোটা কিন্তু ক্রস দেখা যায়। এই ক্রসটা কি, এই ক্রসটা কিসের জন্য? আমরা যদি ওয়াইফাই না থাকে সেই জন্য ক্রস দেখা যায়, এবং যখন আমরা নিউভাবে কন্ট্যাক্ট করি ওয়াইফাইটা যদি ঠিক থাকে তো সেক্ষেত্রেও আমাদের ইরর দেখায়। তো ইরর কেন দেখায় সে বিষয় নিয়ে আজকে এই ভিডিও, এবং ইউটিউব চলে না, ইউটিউব কিভাবে আপডেটিং করে আবার নিউভাবে আপনি 6 মাস বছরের জন্য একবারে লাইসেন্সকৃত আপডেট করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো আসুন প্রথম আমরা ওয়াইফাই সেটিংয়ে যাব। তো আমরা ওয়াইফাই সেটিংয়ে যেতে, এই যে ওয়াইফাই সেটিংয়ে আমি ঢুকলাম, ঢোকার পরে এই যে দেখতেছেন আমাদের কন্ট্যাক্ট এবং টাইম এবং সেটিং, যাই হোক লাস্টে সাইডে আছে অ্যাবাউট, অ্যাবাউটটা আমি দেখাইনি। এই যে অ্যাবাউট মানে বিস্তারিত সম্পর্কে, এটার কোথায় র্যাম কতটুকু আছে সব কিছু অ্যাবাউটে দেখা যায়। তো আসুন আমরা আজকে এই যে কন্ট্যাক্টে ঢুকলাম, কন্ট্যাক্টে ঢোকার পরে আমরা যে আমাদের ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইতে কানেক্ট করে নিলাম। তো আমাদের ওয়াইফাই নামটা যেহেতু সুপিয়া, তো আমরা সুপিয়া সিলেক্ট করলাম। এখন আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা এই জায়গায় দিতে হবে। তো ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমাদের যে ওয়াইফাই কোড, যেই নাম্বারের, তো আমরা দেখলাম যে আমাদের ওয়াইফাই কানেক্টটা ঠিক আছে, আমরা হাইড করে দিলাম, এখন কন্ট্যাক্টে দিলাম। কন্ট্যাক্টে দেওয়ার পরে আমরা যদি বুঝতে পারি যে আসলে ওয়াইফাইটা নিছে, তারপরে আমরা এই ভিডিওটা কেন আপডেটিং ইউটিউব চলে না এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত সলিউশনগুলো দিব। তো আসুন আমরা এখান থেকে বের হয়ে যাই। তো বের হওয়ার পরে
যে আপনারা এখন দেখুন আমাদের এই ক্রস চিহ্নটা নেই, এই যে ভালো করে দেখুন ক্রস চিহ্নটা নেই। এখন আমরা যদি ইউটিউবে ঢুকি, ইউটিউবে ঢুকলে এই যে আমাদের ইউটিউব, তো ইউটিউবে আমরা ঢুকলাম, একটু হালকা লোডিং নেবে। এখন আমাদের দেখেন ইউটিউব ডাউনলোড করতে বলতেছে, তো আমরা যদি এখান থেকে একটা ভিডিও চালানোর চেষ্টা করি আসলে কি ভিডিওটা চলবে কি না, এই যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো একটাও চলবে না, একটা ভিডিও চলতো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যে ইউটিউবটা আপডেট করে নিতে হবে। আপডেটের জন্য আমরা এক্সট্রা সফটওয়্যারের দরকার নেই, আমরা এই টিভির থেকেই এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব, আপডেটিং করে নেব, তাতে করে আমাদের এই টিভিটা খুব সুন্দর চলবে, ছয় মাস বছরে আর আপডেটিং চাবে না। তো দেখুন আমাদের অল্প একটু কাজের এই ভিডিওটি, আমরা এখন এই আপডেটিং ডাউনলোডে দিয়ে দিলাম। আপডেটিং ডাউনলোডে দেওয়ার পরে আমরা এই ভিডিওটা আপনাদের চালায় দেখাবো খুব সুন্দরভাবে, ফুল এইচডি 4K ভিডিও পর্যন্ত আপনারা এই দেখতে পারবেন। যেই ইউটিউবটা আমরা ডাউনলোড করে নিলাম, এই ইউটিউবটা আপনারা খুব সুন্দর কোয়ালিটিতে মানে চালাতে পারবেন, যে কোনো নর্মাল থেকে আপনার 4K এইচডি 8K যে কোনো ভিডিও সাপোর্ট দেবে, আর সাথে সাথে আপনার এই ভিডিওটা চালু হয়ে যাবে। তো আমাদের আপডেট কিন্তু 79-80% হয়ে গেছে। এখন আমরা ক্লিয়ার হওয়ার পরে 96-98-99 এই যে আমাদের এখন দেখতে পারতেছেন ইনএক্সটেল যে লেখাটা আছে, এই যে ইনএক্সটেল, ইনএক্সটেলেও আমরা ইন্টার ওকে করব। ইন্টার ওকে করার পরে দেখতে পারতেছেন একটা হলে আনইনস্টল আর একটা হলে ওপেন। তো আমরা কি করব, যদি আনইনস্টল করি তাহলে আমাদের এই ইউটিউবটা এখান থেকে আনইনস্টল হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। আর যদি ওপেনে দেই এখন তাহলে আমাদের এই টিভিটা ভিতরে আমাদের এই ইউটিউব সফটওয়্যারটা আপডেটিং হওয়ার হয়ে যাবে এবং পরিপূর্ণতাভাবে চলবে। তো দেখেন আমাদের কিন্তু হোম পেজে সম্পূর্ণভাবে অনেক ছবি এসে পড়ছে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ভিডিও কিন্তু আপনাদের রীতিমতো ভিডিও দিয়ে আসছি ভিউয়ার্স, কেননা যদি আমি একদিন ঘুমিয়ে যাই তো পরের দিন তো আপনারা আমারে অবশ্যই খোঁজ দিয়ে আসবেন যে জলিল ভাইয়ের কী হলো। তো সেই জন্য আমার যত কষ্ট হোক সারাদিন পরিশ্রম করেও আপনাদের একটি কিংবা দুইটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো একটি কথা না বললেই হয় না, যে কথাটা আমার আজকে আমার হৃদয়ের স্পন্দন থেকে উঠে আসছে, কেননা শিক্ষক যদি হয় সে ভুয়া শিক্ষক, তাই ছাত্র আর কি হবে। তো আমরা ইউটিউবের ভিতরে অনেক সময় অনেক ভিডিও দেখি যে ফক্স ভিডিও, আলু দিয়ে লাইট জ্বালায় কিংবা বেগুন দিয়ে বিদ্যুৎ তৈরি করে কিংবা চিম মানে ম্যাগনেট, স্পিকার ম্যাগনেট দিয়ে কারেন্ট তৈরি করে, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আসলেই বাজে। কেউ আছে দুইটা ট্রানজিস্টার বা একটা ট্রানজিস্টার দিয়া সেট তৈরি করে, মানে অ্যাম্পলিফায়ার তৈরি করে, এগুলো সম্পূর্ণই বাজে। আমরা 25 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের এই আইডিয়াগুলো দিতেছি, আইডিয়াগুলো আসলেই আপনারা তর্জমা করে দেখবেন, আলু দিয়ে কি লাইট জ্বালান যায়, পানি দিয়ে কি লাইট জ্বালান যায়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, তো আমি মনে করি
এই যে সমাধাগুলা মানে প্রাথমিক সমাধাটা এগুলো আপনারা ঘরে বসে করুন, এবং যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার হ্যান্ডসেটের নাম্বার আপনাদের দিয়ে থাকি, বা ভিডিওর ভিতরে ডিসক্রিপশনে সে জায়গার থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে আমাকে কল করুন যে দাদা আমার বাসার টিভিটা এইভাবে, আমি আপনাকে সলিউশন দেব ভিডিও কলের মাধ্যমে যে দাদা আপনি এ জায়গায় ঢোকেন, এ জায়গায় ঢোকেন, এ জায়গায় ঢোকেন, ঢোকার পরে আপনি এইভাবে টিপ দেন, রিমোটের এই বাটনে টিপেন, এই বাটনে টিপেন, সার্ভিস কোডে ঢোকেন। আরে দাদা আমি তো আছি আপনাদের সাথে, আপনি শুধুমাত্র টিভির সামনে দাঁড়াইবেন, যেই জেলায় হন, যেই কোনো জেলায় হন আপনি টিভির সামনে দাঁড়াবেন আর আমি আপনারে বলবো দাদা এভাবে করেন, তো এক্স্যাক্টলি আপনার মনে করেন কাজটা আপনি নিজেই করতে পারলেন, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হতে পারে না এবং মেকানিকের কাছেও যেতে হবে না। তো এই পর্যন্তই, আজকের ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, আমি বিদায় নিলাম আজকের মতো। ভালো থাকবেন, সুখে থাকবেন, ইনশাআল্লাহ আমি আগামীকালকে আল্লাহ হায়াত দারাজ করলে অবশ্যই আরেকটি ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।